এখানে আমি এক প্যাকেট দুধ নিয়েছি 500। দুধটা আমার ভালোভাবে ফুটে গেছে। দুধেতে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি যাতে সেন্ট আসে। আর এই পায়েসটা বানাতে আমি এখানে 50 গ্রাম চাল নিয়েছি। এই চালটা এবার দুধটা ফুটে গেছে, এই দুধের সাথে দিয়ে দেব। এই চাল ফুটে নেই, এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সেই সঙ্গে নিয়েছি এখানে কাজু আর কিশমিশ। এই কাজু কিশমিশটাও দিয়ে দেব এখানে, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটা ভালোভাবে এখন সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে। একই সাথে নিয়েছি বাতাসা আর মিছরি। এটা কিন্তু আমি এখন দেব না, এটা চালটা সেদ্ধ হওয়ার পর তবেই আমি দেব। আমুল দুধ গুলে নিয়েছি, ওটা তো আছে মাদার ডায়েরি, এটা আমি আমুল দুধ গুলে নিয়েছি। আমুল দুধ দেওয়ার একটাই কারণ, যাতে পায়েসটার টেস্টি আসে। এই দুধটা আমি এর সাথে মিশিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করব যাতে চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এটা কেশর, এই কেশরটা আমি এতে দিয়ে দেবো।